আগামী 5 ডিসেম্বর সৌদি আরবে জেদ্দায় শুরু হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। এবারে উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা সাবা। এটি মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা। পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে লড়বে সাবা। এই বিভাগে বিভিন্ন দেশের 15টি সিনেমা স্থান পেয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর অক্টোবরে 29তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আ উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হয় এটি। নির্মাতা জানিয়েছেন, সাবা হতে যাচ্ছে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম সিনেমা। নির্মাতা মাকসুদ হোসেন, অভিনেত্রী মেহজাবিন সহ সিনেমার কয়েকজন কলকুশলীর অংশ নেওয়ার কথা রয়েছে উৎসবে।